গাইবান্ধা স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহারে জানা যায়, 16 বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সাথে পার্শ্ববর্তী গ্রামের মৃত জিয়াউল আকন্দের ছেলে আতোয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই আনোয়ারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করত আতোয়ারা। এই ধারাবাহিকতা 2019 সালের 6 জানুয়ারি রাতে আনোয়ারা বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাতে গুরুতর জখম করে আতোয়ার। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখে। পরদিন 7 জানুয়ারি আনোয়ারা বেগমের ভাই মহিরুদ্দিন তার ভগ্নিপতি আতোয়ার রহমানকে আসামি করে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রায় দিয়েছেন।